আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে ম্যাক্সিমাম রিঅ্যাকশন ডিউ টু মুভিং রুট। আমাদের ইনফ্লুয়েন্স লাইনের অংশ শেষ, আজকের ক্লাসে আমরা মুভিং রুট নিয়ে কাজ করবো। মুভিং রুট অর্থই হচ্ছে কি, যে রুট গুলা কি আমার মুভ করতেছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ফিক্সড, রুট গুলো হচ্ছে কি প্লেস চেঞ্জ করবো। সিমিলার অ্যাজ কি ইনফ্লুয়েন্স লাইন, ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে আমাদের মুভ করতে কি শুধু ওয়ান কিপ লুট, কি ওয়ান ইউনিট লুটটা কি স্ট্রাকচার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রাভেল করতো, দ্যাট ইজ মুভ করতো। এই ক্ষেত্রে আমাদের মুভের ক্ষেত্রে মুভ হবে একটা যে কোনো একটা স্ট্রাকচারে, যে কোনো একটা সিরিজ অফ লুটিং। স্লাইড তো দেখা যায় না, স্লাইড তো আছে না, তো এই ক্ষেত্রে আমাদের হবে সিরিজ অফ কনসেন্ট্রেটেড লুট। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের জন্য আমরা করব ম্যাক্সিমাম রিঅ্যাকশন ডিউ টু সিরিজ অফ কনসেন্ট্রেটেড লুপ। অর্থাৎ আমরা একটা অনেকগুলা সিরিজ অফ কনসেন্ট্রেটেড লুপ, অর্থাৎ কি সিরিজ মানে কি অনেকগুলো লুট, হ্যাঁ অনেকগুলো কনসেন্ট্রেটেড লুটের জন্য কোন একটা বিমে কি পরিমাণ ইয়ে হবে, ম্যাক্সিমাম রিঅ্যাকশন হবে, ম্যাক্সিমাম রিঅ্যাকশন হবে, সেটা ক্যালকুলেট করার জন্য একটা ধারণা নিব। এর জন্য আমরা সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোডের জন্য আমাদের মধ্যে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কোনটা, ট্রেন, তাই না? রেলগাড়ির যে বগিগুলো, এটা পুরোটা রেলগাড়ি যখন একটা ব্রিজের উপর দিয়ে যায়, হ্যাঁ তখন এগুলা কি আসলে কি রেলগাড়ির চাকাগুলো লোড দেয় না? তো এই ক্ষেত্রে হচ্ছে কি সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড, অর্থাৎ রেলগাড়িটা কি অনেকগুলা সবগুলা চাকা দিয়ে হুইল দিয়ে যে লোডটা পাস হয় এই ইয়াতে রেলে, সেটা হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোড। তো এগুলো কি সবসময় সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোডে, তাহলে সব প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি কনসেন্ট্রেটেড লোড থাকবে, এন্ড সেকেন্ড যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দুইটা ফোর্সের, দুইটা লোডের মধ্যে সবসময় কনস্ট্যান্ট ডিস্টেন্স থাকবে। যেমন কি আমাদের রেলগাড়ি একটা চাকা থেকে একটা চাকা ঠিক হইতে পারে, কি হইতে পারে কি আমার কোনোটা এসি বগি, কোনোটা কি নর্মাল বগি, বা কোনোটা ইঞ্জিন, এই ক্ষেত্রে কি আমার লোড ভিন্ন আসতে পারে, তাই না? লোড ভিন্ন আসতে পারে কিন্তু এবং কি চাকা ডিস্টেন্স তো কি এসি বগি চাকা গুলো যতটুকু কাছাকাছি এই নর্মাল বগি চাকা গুলো কি দূরে বা কাছে হইতে পারে, কিন্তু যেই পজিশনে থাকো এটা কি চেঞ্জ হবে না, তাই না? রেলগাড়ির চাকা তো ইয়াতে সময়ের সাথে সাথে কি আমার অবস্থান পরিবর্তন করবে না, তাই না? একটা সাপেক্ষে আরেকটা সাপেক্ষে দূরত্ব সেম হবে। এই ধরনের লোডিং এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশন, অর্থাৎ একটা মনে করো আমাদের একটা রেলগাড়ি একটা ব্রিজের উপর দিয়ে পাস হবে, মনে করো রেলগাড়ি দৈর্ঘ্য হচ্ছে 100 ফিট, আমাদের ব্রিজটা হচ্ছে কি 20 ফিট 30 ফিট, হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশন ক্যালকুলেট করবো। আমাদের প্রশ্নটা আবার বলে, আমাদের এই আজকের ক্লাস হচ্ছে সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড। এক্সাম্পল হচ্ছে কি রেলগাড়ির চাকাগুলোর যে লোডগুলো, এই সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোডের কারণে কোন একটা স্ট্রাকচারে বা একটা আমরা সিম্পলি সাপোর্টেড বিমে ম্যাক্সিমাম কতটুকু রিঅ্যাকশন হয় তার একটা ধারণা নিব। ওকে, একটা ধারণা নিব মানে কি একদম অ্যাকচুয়াল হিসাব করবো না, আমরা একটা রাফ হিসাব করবো। ওকে, আমরা শুরু করি, তোমাদের জন্য একদম সহজভাবে কথা বলতেছি। এই যে প্রথম স্লাইডটা দেখো আমাদের, এই ক্ষেত্রে কি দেখানো হচ্ছে একটা বিম, একটা একটা সিম্পল সাপোর্টেড বিম যেটির স্প্যান হচ্ছে কত এল, তাই না? সিম্পল সাপোর্টেড বিম, একটা সিম্পলি সাপোর্টেড বিম যেটা স্প্যান হচ্ছে এল, তাই না? এল স্প্যান একটা সিম্পলি সাপোর্টেড বিম, এর মধ্যে একটা কনসেন্ট্রেটেড লোড আছে কি পি ওয়ান, এবং এই লোডটা আমার লেফট সাইড থেকে ই দূরত্বে আছে, তাই না? এই পি ওয়ান লোডটা কি লেফট সাইড থেকে ই দূরত্বে আছে, অর্থাৎ আচ্ছা রাইট সাইড থেকে, এই লোডটা যদি রাইট সাইড থেকে ই ডিস্টেন্সে থাকে তাহলে আমরা বি পয়েন্ট থেকে মোমেন্ট নেওয়ার মাধ্যমে ক্যালকুলেট করতে পারি কি আর এ। আমাদের মেইন কাজ হচ্ছে কি রিঅ্যাকশন বের করবো, এবং আমরা এখানে মনে রাখবো শুধু আমরা লেফট সাপোর্টের একটা একটা সাপোর্টের রিঅ্যাকশন ছিল, আমরা ইজিলি করতে পারবো লেফট সাপোর্টটা। তো আমরা লেফট সাপোর্টের রিঅ্যাকশন বের করেছি। সো এই লোডিং এর ক্ষেত্রে, অর্থাৎ এই লোডিং বলতে কি আমাদের একটা কনসেন্ট্রেটেড লোড যদি আমাদের রাইট সাপোর্ট থেকে ই ডিস্টেন্সে থাকে, সেক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হলে কি করবো, আমরা লিখতে পারি কি ক্লকওয়াইজ, ভালোই করা, তাই না? ক্লক ওয়াইজ পজিটিভ এম ভি ইকুয়াল জিরো, তাই না? সেক্ষেত্রে আমাদের লোড দিবে কি আর এম ইন্টু এল, এটা কি ক্লক ওয়াইজ না ইন্টু ক্লক ওয়াইজ, অবশ্যই কি ক্লক ওয়াইজ, আর মাইনাস
लिखते लिखा जाए P1 A by L है ना এটা নিয়ে তো আর কোনো আমাদের কনফিউশন নাই তাই না তা এটা আমরা সহজেই পারি আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা নিয়ে কোনো কনফিউশন নাই এটা কি একটা কনসেন্ট্রেটেড লোড কিন্তু কি সিরিজ দ্বিতীয় ফিগারে যদি আমরা যাই সেকেন্ড ফিগারে দেখো আমাদের লোড আছে কয়টা দুইটা হ্যাঁ দুইটা লোড আছে একটা লোড হচ্ছে P1 একটা লোড হচ্ছে কি P2 ওকে সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড হয়ে গেল তাই না দুইটা বা দুইটা বেশি হলে কি সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড এই দুইটা লোড P1 টা হচ্ছে রাইট সাপোর্ট থেকে E1 ডিসটেন্সে আছে আর P2 টা হচ্ছে রাইট সাপোর্ট থেকে E2 ডিসটেন্সে আছে একটা জিনিস খেয়াল করছো যে এই ক্ষেত্রে কি লোডটা মুভ করে হচ্ছে অর্থাৎ P1 টা আর বাম পাশে চলে গেছে নতুন আর একটা লোড বিমে চলে আসছে কি P2 তাই না এক নাম্বার থেকে যদি দুই নাম্বারের কম্পারিজন দেখি সেই ক্ষেত্রে হচ্ছে কি P1 টা বাম পাশে চলে আসছে থেকে P2 লুপটা স্ট্রাকচারে চলে আসছে বা আমরা বলতে পারি যে এই কন্ডিশনের জন্য এখন যদি আমরা রিঅ্যাকশন করি আবারো লিখতে পারি কি ক্লকওয়াইজ পজিটিভ MB = 0 তাই না আর এই যেহেতু বের করব আমরা MB = ক্লকওয়াইজ পজিটিভ MB = 0 এই ক্ষেত্রে থেকে আমরা লিখতে পারি R A ইনটু L মাইনাস P1 into E1. E1, sorry, P1 into E1, right? E1 minus P2, P2 into E2. P2 into E2 equal zero. Zero. Okay. এই লাইন থেকে আমরা পরের লাইন লিখতে পারি R equal তো ইয়া মাইনাস গুলো ডান পাশে গেলে কি প্লাস হয়ে যাবে তো P1 P1 into E1 plus P2 into E2 that's the way by L তাই না তো এই অংশগুলো আমাদের জন্য ক্লিয়ার তাই না তিনটা থাকলে তিনটা তিনটা যদি থাকতো P3 E3 যোগ হতো তাই না আমরা বারবার মোমেন্টাম নিয়ে না দেখে কি আমরা সরাসরি এই অংশটা কি যে কোন স্ট্রাকচার দেখে কি আমরা সরাসরি এটা এখন আমরা কি অ্যাট লিস্ট সরাসরি এটা লিখে নিতে পারবো তাই না এই অংশটা যে P1 E1 into L plus P2 E2 into L by L তাই না এটা তো দেখ সিম্পল সূত্র আমরা অনেক করছি এই দুটোতে কার কোনো কোশ্চেন থাকবে না নেক্সট চলে যাই এক্ষেত্রে নতুন একটা টার্ম চলে আসছে থার্ড যে ফিগারটা যদি আমরা খেয়াল করি এই যে ফিগারটা হ্যাঁ এই ফিগারে দেখো আমাদের লোড এখানে হচ্ছে আমাদের আগে সেকেন্ড ফিগার এবং থার্ড ফিগার একদম সেম ওকে এই ক্ষেত্রে কি P1 E1 লোড আছে L একটা বিমে এই ক্ষেত্রে আমি আসলে ওই ওই ফিগারটা কি কপি পেস্ট করছি তো এই থার্ড ফিগার এবং ফোর্থ ফিগার কি সেম তো এই ফিগারে দেখো আমাদের লোড কয়টা P1 P2 দুইটা লোড আছে এই ক্ষেত্রে একটা করা হচ্ছে আমরা P1 P2 কে আলাদা না করে আমরা বলতে পারি P1 এবং P2 এর যে সামেশন সেটা হচ্ছে সামেশন অফ P সামেশন অফ P আসলে কি আসলে এটা হচ্ছে ইকুয়াল P1 প্লাস P2 ওকে P1 P1 এবং P2 এর যে সামেশন তাকে আমরা কি সামেশন অফ P দিয়ে প্রকাশ করছি আমরা যে কোন দুইটা লোডের ইয়া সামেশন কোথায় কাজ করে এটা পারি না মাঝখানে মাঝখানে কাজ করে কি যখন দুইটা সমান হয় তাই না আচ্ছা রেজাল্টে আচ্ছা মনে করো আমাদের আছে এটা আমরা পড়ে যাব সো সাজেস্ট আমাদের এই যে দুইটা লোড আছে কি P1 এবং P2 এবং এই দুইটা সামেশন এই দুইটাকে যদি আমরা যেহেতু দুইটা প্যারালাল লোড সো এই দুইটাকে কি আমরা একটা রেজাল্টেন্ট বলতে পারি সামেশন অফ P এবং এটা ধরে নিলাম এই সামেশন অফ P অর্থাৎ আমি যদি P1 P2 কে একসাথে করে ফেলি অবস্থিত হচ্ছে কি আমাদের এই সামেশনটা
যখন দুইটা ফোর্সকে কি একই যখন কি দুই বা চৌধুরী ফোর্সকে এক থেকে সাধারণ ফোর্সে বা সামেশন রূপে প্রকাশ করা যাবে কি এরা কোথায় কাজ করে ও দুইটা ফোর্সের যেহেতু আমাদের আর ইন্টু এল এল মাইনাস সামেশন অফ পি থাকলে বলো, বুঝতে সমস্যা হচ্ছে পারো? অনেক কষ্ট হয়েছে স্যার, ঢুকছি স্যার। আমরা ধরে নিলাম কি আমাদের কতটুকু বাম পাশে চলে আসছে, পি ডিস্টেন্স, অর্থাৎ এই যে পি ওয়ান এবং পি টু দুইটা কি সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড। আমরা আগেও বলছি সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড মানে হচ্ছে কি এদের মধ্যবর্তী দূরত্বটা কি আমাদের যেমন এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে এখানে দেখো আমাদের এই যে লুপটা আগে কি ছিল, এই অবস্থায় ছিল, এক দূরত্বে ছিল, এখন সে কি করছে পি ওয়ান পি টু অর্থাৎ পুরোটা সিস্টেমে কি বাম পাশে চলে আসছে, কতটুকু বাম পাশে চলে আসছে, পি বাম পাশে চলে আসছে। সো তাহলে এখানে আমার রেজাল্টেন্টও কি বাম পাশে চলে আসবে না পি, যেহেতু ফোর্স গুলো পি ওয়ান পি টু দুইটাই কি বাম পাশে পি পরিমাণ বাম পাশে চলে আসছে, এক্ষেত্রে রেজাল্টেন্টও কি বাম পাশে চলে আসছে। এই ক্ষেত্রে আমাদের নতুন করে রিয়াকশন হবে কত, এখানে হবে কি সামেশন অফ পি ইন্টু কি এক্স প্লাস পি, তাই না? সামেশন অফ পি ইন্টু কি এক্স প্লাস পি দেখতে হবে আমাদের, তাই না? যেহেতু এখানে ডিস্টেন্সটা হচ্ছে কি আগের থেকে বেশি, কতটুকু বেশি, পি ডিস্টেন্স বেশি, অর্থাৎ সিরিজ অফ কনসেন্ট্রেটেড গুলো লেফট সাইডে কি পি ডিস্টেন্স চলে গেছে, তাই না? তো আমরা এখানে এই ইকুয়েশনটা ব্যাঙ্গে লিখি না, লিখতে হবে ব্যাঙ্গে সিমিলার, তো এখানে এই জায়গায় ছিল কি সামেশন অফ পি ইনটু এক্স, এখানে হচ্ছে কি পি ইনটু এক্স প্লাস পি। এই ক্ষেত্রে আমাদের দেখো নতুন যে ইকুয়েশনটা, নতুন ইকুয়েশনটা হচ্ছে এইটা, তাই না? এটা হচ্ছে কি নতুন পজিশনের জন্য, আর এটা হচ্ছে কি পুরাতন পজিশনের জন্য, তাই না? এই যে আমি দুইটা ইয়া মার্ক করলাম, এই দুইটা মার্কের মধ্যে দেখো দুইটাই হচ্ছে কি আমাদের এই যে হলুদ মার্ক করা দুইটা অংশ, এই দুইটাই অংশ কি
দুইটার ক্ষেত্রে কি কার লোড P1 P2 তাই না এই দুইটার ক্ষেত্রে কি একই পরিমাণ লোড কিন্তু রিঅ্যাকশন ভিন্ন রকম কারণ হচ্ছে কি এদের পজিশন ভিন্ন জন্য তাই না প্রথম সিগন্যালটা কি P1 এবং P2 এর জন্য আর A তে রিঅ্যাকশন এবং দ্বিতীয় সিগন্যালটা কি P1 এবং P2 এর জন্য A তে রিঅ্যাকশন কিন্তু দুইটার মান কি ভিন্ন আসবে তাই না তো আমরা যদি এখান থেকে ডিফারেন্স যে মুভিং পি ডিসটেন্স মুভ করার জন্য আমাদের কতটুকু আমাদের রিঅ্যাকশনের চেঞ্জ হলো তাই না আমরা আমাদের এখন একটা লিখতে একটা নতুন টার্ম শিখি আমরা রিঅ্যাকশনের চেঞ্জ রিঅ্যাকশনের চেঞ্জ মানে কি পরের রিঅ্যাকশন মাইনাস আগের রিঅ্যাকশন না যখন তো পরের রিঅ্যাকশন কত যখন সেকেন্ড ফিল্ডে যখন লুপগুলো ডান ইয়ারো বাম পাশে চলে আসে তখন রিঅ্যাকশন হচ্ছে কি তো সামেশন অফ পি ইনটু কি এক্স প্লাস পি ইনটু এল আর আগে রিঅ্যাকশন ছিল কত p into s into l তাহলে রিঅ্যাকশনের চেঞ্জ del r তো এটাকে আমরা যদি এক নাম্বার ফিল্ড বলি হ্যাঁ এটাকে মনে করি এক নাম্বার কেস এটা হচ্ছে মনে করো দুই নাম্বার কেস হ্যাঁ তাহলে আমরা যদি বলি del r equal to কত del r that is reaction change equal to হবে কত r a আর এর দুই নাম্বার কেস মাইনাস আর এন এক নাম্বার কেস তাই না দুই নাম্বার কন্ডিশন থেকে কি এক নাম্বার কন্ডিশন বিয়োগ হবে তো দুই নাম্বার কন্ডিশনের রিঅ্যাকশন হচ্ছে কত এটা ব্যাঙ্গে দিলি হ্যাঁ দুই নাম্বার কন্ডিশনের রিঅ্যাকশন হচ্ছে কি সামেশন অফ পি ইনটু এক্স তাই না সামেশন অফ পি ইনটু এক্স summation of p into x plus summation of p into কত p তাই না p এবং সবগুলাই হচ্ছে সবগুলার নিচে কি আছে আমার l তো আমরা এটা হচ্ছে কি দুই নাম্বারটাকে যদি আমি মাল্টিপ্লাই করে ফেলি লেখা যায় এটা তাই না স্যার p into p কিভাবে p into p মাইনাস এক নাম্বার কেসে মাইনাস হচ্ছে আমাদের এক পেতো তাই না সামেশন অফ পি ইনটু এক্স বাই এল ওকে এই হচ্ছে আমাদের কন্ডিশন তাই না দুই থেকে এক বিয়োগ করলো দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে দেখো এপি p into x by l আর এখানে আছে কত p into x by l তো এই দুটো কি পরস্পর কাটা চলে যাবে তাই না একটা থেকে p into x by l minus p into x by l তো এই টার্ম দুটো কি এই টার্মটা এবং এই টার্মটা কি কাটা চলে যাবে তো আলটিমেটলি থাকবে কত সামেশন অফ p into p by l সেটাকে আমরা লিখতে পারি অলরেডি লেখে তো আছে তাই না সামেশন অফ p into p by ওকে আমরা এই এতটুকু বুঝতে পারছি তাই না এতটুকু বুঝতে পারলে আসলে কিছুই কাজের বুঝার বুদ্ধি নেই আমাদের মনটা ফ্রেশ করলাম যে কি পড়াটা সহজ হ্যাঁ ওকে এখন এই ফিগার আছে আমরা নতুন একটা ফিগার দেখি এই ক্ষেত্রে মনে করো আমাদের নতুন ফিগার একটু খেয়াল করো এটা মনে করো এল এল ইস লেন্থের একটা এল স্প্যানের একটা বিম আছে এই বিমের স্প্যান হচ্ছে এল তাই না
এল স্কেলে একটা বিম আছে, এই বিমের মধ্যে আমাদের লোড আছে কয়টা, P1 P2 P3 এইভাবে করতে করতে কত P9 পর্যন্ত লোড আছে। ওকে কয়টা লোড আছে, P1 P2 P3 থেকে P9। এখন ইয়ে বলো, এই এই এখন হচ্ছে কি আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা ছিল একটা বেসিক ধারণা, এখন আমরা মেইন প্রবলেমে চলে আসছি। মনে করো একটা সিরিজ, মনে করো একটা রেলগাড়ি 9টা বগির লোড দেয়া আছে, তাই না, P1 থেকে P9, এবং এই যে লোডগুলো দেয়া আছে এর মধ্যে আমরা রিয়েকশন বের করো। রিয়েকশন বের করার ক্ষেত্রে একটু খেয়াল করো, এক্ষেত্রে আমাদের P1 যে বগিটা অর্থাৎ P1 অর্থাৎ ইঞ্জিন মানে P1 এর যে চাকাটা এটা হচ্ছে কি সরাসরি এ সাপোর্টে আছে, তাই না, P1 এর যে চাকাটা এটা হচ্ছে কি সরাসরি এ সাপোর্টে আছে, আর P2 থেকে P6 যেটা, P2 থেকে কি P6 এগুলো হচ্ছে কি বিমের উপর আছে, ব্রিজের উপর আছে, আর 7, 8, 9 এগুলো কি ব্রিজের বাইরে। তো আমাদের কোন সময় থাকবে কি কিছু ব্রিজ থেকে পার হয়ে যাবে, কিছু ব্রিজে থাকবে, আবার কিছু কি ব্রিজের পিছনে থাকবে, এই অবস্থা। তো প্রথম কন্ডিশনটা বোঝা গেছে, আবারও বলতেছি P1 লোডটা সরাসরি সাপোর্টে আছে, এতে আছে P2, 3, 4, 5, 6 সবগুলো আছে কত বিমের মাঝখানে, ব্রিজের মাঝখানে এবং বা বিমের মাঝখানে যেটা হলো, এবং P7, 8, 9 এখনো কি ব্রিজে বা বিমে উঠে নাই। এই অবস্থায় যদি আমরা রিয়েকশন ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা কি বলতে পারি, এই বি পয়েন্ট থেকে মুভমেন্ট নেবে, যেহেতু আমরা বারবার বলতেছি রিয়েকশন নিব কি এতে, তাই না, আর এ বা আর ওয়ান যেটাই বলি, আর এ বা আর ওয়ান যেটাই ক্যালকুলেট করি, এই ক্ষেত্রে আমরা ওয়ান ধরে নিচ্ছি, সো কি ওয়ান আর ওয়ান, তো এমবি ক্লকওয়াইজ পজিটিভ, এমবি ইকুয়াল 0, তাহলে লোড দিবে মুভমেন্ট দিবে কে বলো তো, আর ওয়ান ইন্টু এল, তাহলে এটা হচ্ছে কি ক্লকওয়াইজ, আর ওয়ান ইন্টু এল টা দিবে কি ক্লকওয়াইজ, আর পি ওয়ান ইন্টু এল এটা কি দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না, আর ওয়ান ইন্টু এল সেটা দিবে কি আমার ক্লকওয়াইজ, আর ওয়ান ইন্টু এল যেহেতু আর ওয়ান টা কাজ করতেছে কি আমাদের একদম সাপোর্ট এবং কি এইভাবে, তাই না, এটা কি বি এর সাথে গড়ি দিয়ে ঘুরেছে, তো হচ্ছে আমার এটা হচ্ছে কি আর ওয়ান টা যদি ধাক্কা দেয় তাহলে এটা ঘুরবে কিভাবে এই ডিরেকশন, তাই না, ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরবে, তো এটা আর ওয়ান ইন্টু এল মাইনাস পি ওয়ান ইন্টু এল, তাই না, দ্বিতীয় যে লোকটা সেটাও কি আমার উল্টা দিকে কাজ করছে, তো মাইনাস পি ওয়ান ইন্টু এল, হ্যাঁ এটা আসলো, আর আমরা এখানে পি টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে লুপ গুলো এগুলার আমরা বের করতে হচ্ছে রেজাল্ট এন হচ্ছে সামেশন অফ পি পি টু থ্রি ফোর ফাইভ সিক্স এই লুপ গুলার রেজাল্ট এন হচ্ছে সামেশন অফ পি, এবং এরা কাজ করতেছে কি রাইট সাইড থেকে এক্স, বাস্তব হচ্ছে আমাদের এই যে লুপ পি টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলার তো একটা সামেশন থাকবে, তাই না, এগুলো সামেশন আমরা যোগ করলে পারবো এবং এগুলোর সেন্ট্রয়েড বা রেজাল্টেন্ট কোথায় কাজ করে সেইটাও পারবো, তো আমরা এটা জানি বা আমরা বের করতে পারবো, যখন আমরা প্রবলেম করব আমরা ইজিলি কি কয়েকটা যদি সিরিজ অফ পজিটিভ নোট থাকে এগুলোর আমরা রেজাল্টেন্ট বা কোন পয়েন্টে কাজ করে সেটা বের করতে পারবো, তো আমরা ধরে নিলাম কি 2, 3, 4, 5, 6 এগুলো রেজাল্টেন্ট সামেশন অফ পি এবং কাজ করে রাইট সাইড থেকে এক দূরত্বে, তো আমরা এই যে সামেশন অফ পি তাহলে এই যে লুপগুলো পি 2, 3, 4, 5, 6 এগুলো লুপ মোমেন্ট দিয়ে কত সামেশন অফ পি ইনটু এক্স ইকুয়াল 0, তাই না, তো আমরা এমবি সাপেক্ষে তিনটা লুপ পাচ্ছি, একটা হচ্ছে আমাদের আর ওয়ান, একটা হচ্ছে পি ওয়ান, আর একটা হচ্ছে সামেশন অফ পি, আর 7, 8, 9 এখনো যেহেতু বিমে আসে নাই এদের লুপ নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, এরা কোনো কি লুপ ক্রিয়েট করবে না বা মোমেন্ট ক্রিয়েট করবে না, কারণ বিমে না থাকলে আমার লুপ ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমরা ইয়ে করতে পারি, তাই না, আর ওয়ান ক্যালকুলেট করতে পারি না, তো আর ওয়ান সমস্যা কি হবে বলো তো, আর ওয়ান সমস্যা কত লেখা বলো, পি ওয়ান এল প্লাস সামেশন অফ পি এক্স বাই এল, আমি একটু লিখি, আমরা লিখতে পারবো আর ওয়ান ইকুয়াল সরি আর ওয়ান ইকুয়াল পি ওয়ান এল, তাই না, পি ওয়ান ইন্টু এল, হ্যাঁ লিখতে পারি আমরা পি ওয়ান
देखो p1 into l আবার বাইরে কি ভাগ আছে সো আমরা এটা থেকে p1 কে আলাদা লিখতে পারি সো আমরা লিখতে পারি p1 প্লাস সামেশন অফ p ইনটু x বাই l তাই না যেহেতু p1 ইনটু l বাই কি আবার নিচে সবটা নিচে কি l আছে সো আমরা l দিয়ে ভাগ করে ফেললে কি সামেশন p1 প্লাস সামেশন অফ p ইনটু x বাই l তাকে যে আমরা শর্ট করে নিলাম মধ্যে নো আমরা ধরে নেছি p1 এবং p2 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে d1 p2 এবং p3 এর মধ্যে d2 এইভাবে ডিসটেন্স ধরে তাহলে এটা কি আলাদা আরেকটা না এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের একটু আগে যেটা ছিল হ্যাঁ আলাদা একটা একটু আগে যেটা ছিল আমাদের তখন সাপোর্টে ছিল কি p1 তাই না p1 এখন p1 টা বাইরে চলে গেছে সাপোর্টে নতুন করে আসছে কি p2 বুঝছো কতটুকু বামে যেতে হচ্ছে লোড গুলাকে ডি ওয়ান পরিমাণ বামে যেতে হচ্ছে তাই না যেহেতু পি ওয়ান এবং পি টু মধ্যবর্তী দূরত্ব ডি ওয়ান তো এই ডি ওয়ান যদি বামে চলে যায় তাহলে আমাদের বাকি লুপ গুলো আগে কি ছিল পি টু পি থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আগে কি এগুলো তো আগেও বিমে ছিল তাই না পি থেকে পি টু থেকে পি সিক্স এগুলো কি আগেও বিমে ছিল এখনো বিমে আছে তাই না আর সেভেন এইট এই দুইটা কি নতুন করে বিমে চলে আসছে না যেগুলো কি আগে বিমে ছিল না আগে কি বাইরে ছিল এটা চলে আসছে কেন যেহেতু এদিকটা বাম পাশে চলে গেছে তো বাকি লুপ গুলো কি সিরিজের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হবে না চলে আসছে এই ক্ষেত্রে আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ mb ইকুয়াল 0 লিখি এই ক্ষেত্রে দেখো ক্লকওয়াইজ পজিটিভ mb ইকুয়াল 0 তো আমরা বলতে পারি কি r ও এখানে r2 লিখছি মানে r1 এ রিঅ্যাকশন এ দেই দ্বিতীয় কেস বলে r2 লিখছি হ্যাঁ এটা কি সেকেন্ড কেসের কথা যেটা ছিল সে আগেটা ছিল কি ফার্স্ট কেস যখন কি p1 যখন কি সাপোর্টে ছিল তখন আমরা বলছি এটাকে r একে বলছি r1 এখন p2 যখন সাপোর্টে আমরা আর একে বলতেছি কি আর টু আসলে দুইটাই কি আর এতে রিয়েকশন হ্যাঁ আমরা বলতে পারি আর টু ইন্টু এল এম বি ক্লকওয়াইজ বি এর সাপেক্ষে যদি মুভমেন্ট নেই আর টু ইন্টু এল মাইনাস এই ক্ষেত্রে দেখো যে ইয়াটা হচ্ছে নতুন যে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের লোড গুলো যদি বাম পাশে পি ওয়ান ডি ওয়ান সরে যায় তাহলে সামেশন অফ পি পি টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো কি আগেও বিমে আছে এখনো বিমে আছে তাই না তো আগে এটা রেজাল্ট কত ছিল পি ছিল না একটু আগে 2 থেকে 6 এর রেজাল্ট ছিল p সামেশন অফ p এখনো কি তাহলে সামেশন অফ p কিন্তু যেহেতু লুপগুলো বামে d1 পরিমাণ সরে গেছে তাহলে রেজাল্টেন্টও কি বামে d1 পরিমাণ সরে গেছে তাই না তো যদি d1 সরে যায় তাহলে আমরা এক্ষেত্রে দেখো আমরা তাহলে রেজাল্টেন্ট রেজাল্টেন্টের ডিসটেন্স রাইট সাইড থেকে কতটুকু হবে আগে ছিল কত x এখন হবে কি x প্লাস d1 তাই না আগে থেকে বাদ কতটুকু হবে d1 বাদ আর নতুন যে লোড 7 8 এগুলাতে কি আগে ছিল না তাই না আমরা ধরে নিচ্ছি 7 p7 রে আমরা p প্রাইম দিয়ে প্রকাশ করতেছি আমাদের সুবিধার জন্য হ্যাঁ নতুন যেটা আসছে এটা হচ্ছে কি প্রাইম মানে কি নতুন আসছে নতুন প্রথম তাই না p প্রাইম মানে কি নতুন প্রথম আসছে আর এটা হচ্ছে কি নতুন দ্বিতীয় দুই নাম্বার নতুন গুলোর মধ্যে দুই নাম্বার হচ্ছে p p ডাবল প্রাইম আর নতুন গুলোর মধ্যে তিন নাম্বার হচ্ছে p ট্রিপল প্রাইম
আমাদেরকে আলাদা করার জন্য, কারণ আমরা সবসময় তো 7, 8, 9, 10 পাবো না। হ্যাঁ, তো নতুন যেগুলো আছে ডিমের মধ্যে, যেগুলো নতুন আছে এগুলো আমরা প্রকাশ করবো কি যে পি প্রাইম, একটা আসলে একটা না, একটা শুধু পি প্রাইম হবে, দুইটা আসলে কি পি ডাবল প্রাইম হবে। হ্যাঁ, এদের যে ডিস্টেন্স ডায়েট টাওয়ার থেকে যে এদের ডিস্টেন্স তার আমরা প্রকাশ করবো ই প্রাইম দিয়ে। হ্যাঁ, তো পি প্রাইম অর্থাৎ প্রথম যে লোকটা বেমে আসছে তার রাইট টাওয়ার থেকে দূরত্ব হবে ই প্রাইম, দ্বিতীয় যে লোকটা বেমে আসছে তার রাইট টাওয়ার থেকে দূরত্ব হবে ই ডাবল প্রাইম। তো এইগুলো যদি আমরা কনসিডার করি, আমরা এখন মেন কাজ হচ্ছে কি রাইট টাওয়ার থেকে মুভমেন্ট নেয়, তো আর টু ইন্টু এল এন্ড ক্লকওয়াইজ, এবং কি পি টু তো তার নতুন করে নেওয়া যাবে না, তাই না? পি টু থেকে পি সিক্স কে আমি আগেও নিয়ে নিছি, তাই না? পি টু থেকে পি সিক্স হচ্ছে সামেশন অফ পি, এবং এদের সামেশন অফ পি এবং দূরত্ব যেটা সেটা হচ্ছে এক্স প্লাস ডি ওয়ান। ওকে, তো অ্যান্টি ক্লক ওয়াইজ সামেশন অফ পি ইন্টু এক্স প্লাস ডি ওয়ান, অর্থাৎ কি টু থেকে সিক্স নেওয়া হয়ে গেল, সেভেন এর জন্য হচ্ছে কি পি প্রাইম ই প্রাইম, তাই না? মাইনাস পি প্রাইম ই প্রাইম, আর এইট এর জন্য হচ্ছে কি পি ডাবল প্রাইম ই ডাবল প্রাইম ইকুয়াল 0। ওকে, এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখবে সামেশন অফ পি হচ্ছে কোন লুটগুলো, যে লুটগুলো কি বিমে মুভমেন্টের আগে অর্থাৎ একটু আগেও বিমে ছিল এখনো বিমে আছে, এগুলো অর্থাৎ কি পি টু থেকে পি সিক্স যেগুলো কি একটু আগেও বিমে ছিল এখনো বিমে আছে সেগুলো হচ্ছে কি সামেশন অফ পি। তারপরে ডি ওয়ান হচ্ছে কত, পি ওয়ান এবং পি টুর মধ্যে দূরত্ব, অর্থাৎ যে পরিমাণ মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি ডি ওয়ান। আর পি প্রাইম হচ্ছে নতুন যে লোড, নতুন আসা প্রথম লোড, এবং তা সেটা রাইট সাইড থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ই প্রাইম, এবং পি ডাবল প্রাইম হচ্ছে কি নতুন আসা দ্বিতীয় লোড। তো এই ক্ষেত্রে আমরা আর টু ভ্যালু পাচ্ছি, আর টু জাস্ট কি এটা রাইট সাইড নিয়ে এল দিয়ে ভাগ করে দিচ্ছি, সামেশন অফ পি এক্স প্লাস ডি ওয়ান বাই এল প্লাস সামেশন অফ পি প্রাইম ই প্রাইম বাই এল প্লাস সামেশন অফ পি ডাবল প্রাইম ই ডাবল প্রাইম বাই এল। তো আমরা দুইটা রিয়াকশন পেলাম, তাই না? একটা হচ্ছে এক নাম্বার লোড যখন সাপোর্টে ছিল, আর এটা হচ্ছে কি দুই নাম্বার লোড যখন সাপোর্টে আছে। ওকে, এই দুইটা বুঝতে পারছো? জি স্যার। সো এখন আমাদের আজকের ডেরিভেশনে চলে আসছি। সো চেঞ্জ ইন রিয়াকশন, একটা কথা আছে চেঞ্জ ইন রিয়াকশন, অর্থাৎ আমাদের চেঞ্জটা হচ্ছে কি প্রথম লোডটা যখন সাপোর্টে আর এখন বলছে কি দ্বিতীয় লোডটা সাপোর্টে, এই দুইটা যখন চেঞ্জ হয় তখন চেঞ্জ ইন রিয়াকশন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি করতে হবে আমাদের আর টু থেকে কি আর ওয়ান বের করতে হবে। আর টু তো আমাদের ডান পাশে লেখা আছে, তাই না? এটা আমি আবার একটু এখানে লিখছি, আর টু যখন বাম পাশ থেকে এটা কি এই যে ভ্যালুটা সামেশন অফ পি এক্স ডি ওয়ান, তাই না? ডি ওয়ান। হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটা কি আর টু, তাই না? আর এখানে দেখো আমি এখানে ওয়ান থেকে টু, এই ওয়ান থেকে টু মানে কি আগে ছিল এক নাম্বারটা কি বিমের বিমের উপর, এখন হচ্ছে কি দুই নাম্বারটা বিমের উপর। ওকে, সো ডেল আর ওয়ান থ্রি টু, তাহলে আর টু মাইনাস আর ওয়ান কত ছিল, আর ওয়ান তো ছোট ছিল, তাই না? আর ওয়ান ছিল কত, টি ওয়ান প্লাস সামেশন অফ পি এক্স বাই এল, এইটাই লেখছি। সো আর টু হচ্ছে পি ওয়ান প্লাস সামেশন অফ পি এক্স বাই এল, এটা হচ্ছে কি আর ওয়ান। তো এই দুইটা যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের বাদ যাবে কি পি ওয়ান, তো বাদ যাবে না, তাই না? পি ওয়ান তো আগে ছিল, আগের দ্বিতীয়টাতে নাই। তো পি, সো সামেশন অফ পি এক্স ইন্টু এল সামেশন অফ পি ইন্টু এক্স বাই এল, এটা আর এই ক্ষেত্রেও কি দেখো সামেশন অফ পি ইন্টু এক্স ইন্টু এল, এটা কি একটা একটা মাইনাস, তো এই টার্মটা বাদ যাবে, তাই না? এক্স এর টার্মটা বাদ চলে যাবে। সো আলটিমেটলি থাকবে কি সামেশন অফ পি ডি ওয়ান বাই এল আর পি প্রাইম ই প্রাইম বাই এল পি ডাবল প্রাইম ই প্রাইম ডাবল প্রাইম, এগুলো কি থাকবে, তাই না? এই দুটো টার্মে থাকবে, আর যে এই যে পি ওয়ান এটাও কি থাকবে, এটা কি মাইনাস হিসেবে থাকবে, সেহেতু কি আমরা বিয়োগ করে সব মাইনাস করে দিচ্ছি। এই যে সূত্রটা পাইছো এটা হচ্ছে চেঞ্জ ইন রিয়াকশন। ওকে, চেঞ্জ ইন রিয়াকশন ডিউ টু কি লোড ওয়ান ইন্টু সাপোর্ট, ফার্স্ট লোড ইন সাপোর্ট দেন সেকেন্ড লোড ইন সাপোর্ট, অর্থাৎ একটা লোড থেকে যদি আরেকটা লোড সাপোর্টে চলে যায় তাহলে আমাদের চেঞ্জ ইন রিয়াকশন কে এই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে এই সূত্রটাকে সামেশন অফ পি ডি ওয়ান বাই এল প্লাস পি প্রাইম ই প্রাইম বাই এল প্লাস পি ডাবল প্রাইম ই ডাবল প্রাইম বাই এল। এখন বলো এই এই উদাহরণে যদি আমাদের তিনটা লোড থাকতো, তিনটা অর্থাৎ এখানে কত সিক্স আর এইট আসছে, যদি নাইনও চলে আসতো তাহলে আমরা কি বলতাম,
মানে আমরা তো এখানে 1 আর 2 চেঞ্জ করছি তাই না জি স্যার আসলে এখন তো 1 2 না অনেকগুলো চেঞ্জ করা যায় না বুঝছো না আমি তো 1 2 থেকে 3 তে যাওয়া উচিত না আমার তো চেঞ্জ তো অনেক ভাবে করা যায় 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 5 হ্যাঁ সো দিস ক্যান বি শোন ফর আদার কেসেস ইট হ্যাজ এ জেনারিক ফর্ম মানে কি সাধারণ ফর্ম এটা কি 1 2 3 এটা না জেনারিক ফর্ম হচ্ছে সামেশন অফ পি ডি এক্ষেত্রে কি যেমন কি এক আর দুই এর মধ্যে দূরত্ব হচ্ছে ডি ওয়ান দুই আর তিন এর মধ্যে দূরত্ব হচ্ছে কি ডি টু তো আমরা ডি ওয়ান ডি টু না লিখে কি লিখছি ডি হ্যাঁ তো সামেশন অফ পি ডি বাই এল প্লাস পি প্রাইম ই প্রাইম এখানে এক ই প্রাইম বাই এল প্লাস পি ডাবল প্রাইম ই ডাবল প্রাইম মানে নতুন যেগুলো আসবে কি এগুলো প্রাইম দিয়ে আসবে আর মাইনাস হচ্ছে পি ওয়ান ও আমরা পাশের স্লাইডে চলে গেলে এটা বুঝতে পারবো আরো ভালো করে এটাতে দেখো হ্যাঁ সব জায়গায় হ্যাঁ ডেল আর ডেল এই সূত্রটা আমরা একটু আগে ডিরাইভ করলাম তাই না এই যে সূত্র ডিরাইভ করলাম এই সূত্রতে আমাদের সামেশন অফ পি কি ছিল আর ডেল আর কি ছিল চেঞ্জ ইন রিঅ্যাকশন ডিউ টু মুভিং ফ্রম ওয়ান লোড টু ওভার দা রিঅ্যাকশন টু দা নেক্সট এখানে অর্থাৎ হচ্ছে চেঞ্জ ইন রিঅ্যাকশন কার কারণে আগে ছিল এক একটা লোড সাপোর্টের উপর এখন হচ্ছে কি আরেকটা লোড সাপোর্টের উপর অর্থাৎ আগের লোড থেকে পরের লোড দুইটা যদি সাপোর্টের উপর থাকে পজিশন চেঞ্জের জন্য যে রিঅ্যাকশন চেঞ্জ সেটা হচ্ছে কি চেঞ্জ ইন রিঅ্যাকশন এখন চেঞ্জ ইন রিঅ্যাকশন দেখো আমাদের হচ্ছে এবং এটা পাবো কিভাবে সামেশন অফ পি সামেশন পি হচ্ছে কি সাম অফ অল দা লোডস হুইচ আর অন দা স্প্যান এন্ড স্টে অন দা ডিউরিং দা মুভমেন্ট অর্থাৎ কি পি সামেশন অফ পি হচ্ছে কি যে লোডগুলো মুভমেন্টের আগেও বিমে ছিল পরেও বিমে আছে এগুলো তো বলা হচ্ছে সামেশন অফ পি এবং আমাদের এই উদাহরণের ক্ষেত্রে প্রথম কন্ডিশনে বিমে থাকবে না কিন্তু দ্বিতীয় comes on during the movement and e prime hocche ki the distance which p prime comes on the spin of the p অর্থাৎ সহজ হচ্ছে e prime হচ্ছে কি p prime টা রাইট সাইড থেকে কত দূর অবস্থিত সেটা হচ্ছে কি e prime আর p1 হচ্ছে কি যেটা p1 টা কি ছিল প্রথম কন্ডিশনে কি বিমে ছিল দ্বিতীয় কন্ডিশনে কি বিমে থাকে না যেহেতু p2 টা সাপোর্টে চলে যায় তখন p1 টা কি অটোমেটিক বাইরে চলে যায় এটাই বলছে P1 equal which moved off the span অর্থাৎ যেটা আমার কি অফ অর্থাৎ মুভড অফ মানে কি সরে যাচ্ছে এটা আমার স্পেন থেকে সরে গেছে আর L যেটা সেটা হচ্ছে কি স্পেন লেন্থ আমরা এই জেনারিক সূত্রটা মুখস্থ রাখতে হবে তার সাথে P D1 by L plus P prime A prime by L minus P1 A আমি কি খুব দ্রুত বলতেছি তোমরা 2 মিনিট দেখে যাচ্ছ অঙ্ক শুরু করবো এটা দিয়ে অঙ্ক শুরু করবো তারপরে ক্লাস আচ্ছা আমরা এখন 4:54 বাজে আমরা 4:57 থেকে শুরু করবো তোমাদেরকে আমি পেনটা দেখে রাখি যাদের ইচ্ছা দেখতে পারো ওটা যদি দেখা যায় কিনা দেখতে পারলে তো সুবিধা দেখতে পারো কি করে আমি তো দেখো যদি এই কে পরে আছে বুঝছো
স্যার আমি পরে আসছি তুমি বুঝছো নি হ্যাঁ জি স্যার পরে যে তুই পরে আসেন আমি আসার পর স্যার ওইটুকু বুঝছি স্যার পরেটা বুঝলে আগে টাইম নিয়ে বুঝতো আগে শোনাই তোমাদের তো আপনি এর আগে এর আগে আর তোমাদের সাথে ক্লাস হবে না তো তোমরা ই করবা আমি হোক বলে ঈদের পরে আমাদের হেডস্যার যেটা বলছেন যে দুই ক্লাস নিতে দুই ক্লাস নিয়ে আমরা হয়তো ক্লোজ করে দিব এই সেমিস্টার সো ওই দুই ক্লাসের মধ্যে আমাকে স্ট্রাকচার শেষ হয়ে যাবে দুইটা ক্লাসে আর তিনটে চারটে ভিডিও দিয়ে রাখতে পারলে আমি যদি তিনটে ভিডিও দিয়ে রাখতে পারি তাহলে ইজিলি শেষ হয়ে যাবে হ্যাঁ তারপরে রিভিশন দিব তো স্ট্রাকচার নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না আমাদের জিওটেক যেটা এটা একটু বেশি ক্লাস করছে দুই একে আমাদের চারটা ক্লাস করছে হ্যাঁ তো আমরা একটু টাইম দিব ওকে স্ট্রাকচার আমি যদি ভিডিও দেই তাও আর সরি জিওটেকে যদি ভিডিও দেই তাও চারটা ক্লাস করতে হবে ম্যান্ডেল একটু প্রিপেয়ার থাকো এদের পর পর আসার পরে একটু ক্লাস বেশি করতে হবে স্যার জিওটেক নিয়ে একটু কথা ছিল স্যার স্যার জিওটেকে তো অনেক থিওরি স্যার যদি আর আমাদের তো সব কমপ্লিট হয় নাই যদি আমাদেরকে একটু গুছিয়ে দিতেন পড়াগুলো স্যার অনেক সুবিধা হইতো ওই যদি থিওরি অনেক বেশি স্যার কোথায় থেকে কি পড়বো এটাই বুঝতে পারছি না এইতো এটাই তো সাইন্স ইঞ্জিনিয়ারিং বলো এখন বলো আমরা যদি তোমাদের কি কোশ্চেন ধরে ধরে দিয়ে যে এই কোশ্চেনগুলো পড়লে ঠিক আছে আমাকে বললে আমি দিয়ে দিব এখন যদি আমার 40টা প্রশ্ন বলো হ্যাঁ আমি তোমাদের 40টা প্রশ্ন দিয়ে দিলাম আমি আসলে এই 40টি তোমাদের দ্বারা শিখতে চাই হ্যাঁ এই 40টা বাইরে আমি তোমাদের থেকে প্রশ্ন করবো তাহলে যদি এই কোয়েশ্চেন গুলো দিয়ে দিই সমস্যাটা কি হবে জানো তোমাদেরকে একদম ধ্বংস করে দেওয়া হবে তোমাদের যে ক্যাপাসিটি বা বই গেছে শিখা সারা জীবন কি তোমরা এরকম লেকচার উপর ডিপেন্ড করে চলবে আর কখনো তাই না কেউ তোমাদের বুঝে দিবে না তোমাদেরকে ধ্বংস করতে যাচ্ছি না সত্যি বলতে ধ্বংস হয়ে যাবো আমি তো পারি না আমাদেরকে অনেক সহজ হয়ে আরামে আরামে গ্রেড করে দিতে পারি না পারি কিন্তু তোমাদের আলটিমেট ক্যাপাসিটি টা একদম ক্লোজ নষ্ট হয়ে যাবে তাহলে আর কোনো শিক্ষক চায় না আমি তুমি সারা জীবন যখন ইঞ্জিনিয়ারিং সাইডে থাকবে তখন কন্টিনিউয়াসলি শিখতে হবে তাই না আমরা জাস্ট ইঞ্জিনিয়ারিং শিখেছি না আসলে একটা কি বেস কোর্স শিখে দিচ্ছি বাকিটা হচ্ছে তোমারটা তুমি শিখবে তো আমরা যা পড়াচ্ছি তা দিয়ে যে ফিল্ডে দেখো একদম সরাসরি কিছু পাইয়ে যাবা পড়বা তা না তাই না কিন্তু এই বেসটা যদি নষ্ট করে দেয় তাহলে ফিল্ডে যখন যে নতুন জিনিস শিখতে হবে তখন শিখতে পারবা না কেটে বলো বলো কষ্ট করে তারপর না আবার রিয়েলিটি তোমাদের ভালোর জন্য আমি তো এখন বসে দিলে তোমরা খুশি আমি খুশি তাই না তোমরা মার্কস পাই গেলো আগে টেনশন ফ্রি খাতা কিনে গেলাম সবকিছু সুন্দর হয়ে যায় বাট ইন দ্য লং রান তোমাদের অনেক ক্ষতি করে হবে এত টাকা দিয়ে পড়াশোনা করতেছো ক্ষতি চাওয়া যায় না বুঝছো এই জন্য আসলে দেয় না নাহলে দিই দিই কি আমার খুব সমস্যা আছে তোমার মার্কস পেলে স্যার আজকের পিডিএফটা দিয়ে দিয়েন স্যার পিডিএফ না এটা তো পেইন্টের একটা ইয়ে আচ্ছা দিয়ে দিতে হবে এটা পেইন্ট কি দিলে কাজ হবে তোমাদের জি স্যার এটা দিয়ে দিলেই হবে স্যার আজকেরটা আচ্ছা ঠিক আছে আমরা শুরু করে দিই আর জাস্ট এই এতক্ষণ যেগুলো পড়ছে এগুলো নিয়ে একটা প্রবলেম সহজ ক্লাস আমাদের কোশ্চেনটা এটা ফাইন্ড দা পজিশন অফ দা হুইল ওকে ম্যাক্সিমাম রিয়াকশন এর উপর আগে এই প্রবলেম যে সূত্র রিলেট করলাম আমরা এটা ইউজ করব
find the position of the wheel that will develop maximum reaction at A and determine maximum reaction at A on a simply supported beam of 60 feet span. So, ekta amader simply supported beam ache seta span hocche koto 60 feet. But a simply supported beam er upor load jabe kotta a je niche je series of concentric load dekhi total koyta load 14 ta load tai na ei 14 ta load ki ei series ta amader simply supported beam er upor diye jabe ami tomaderke okay गोल क्लास गोल ये टक होता है व्हाइट बोर्ड पे यूज़ अच्छा हमारे व्हाइट बोर्ड शेयर कर दी इच्छा ना मजा आयो एक ऐसे देखो हमारे तले की मैक्सिमम रिएक्शन बेर करते हो कार्य में ये लूट गुला जनो ये लूट गुला टोटल की ये उनके एक एक नंबर एवं दूसरी नंबर जी लूट देखा अच्छे दूसरे अच्छे की 10 यूनिट पर मॉनिटर 10 की एक एक नंबर एवं दूसरी नंबर लोड में मध्यवर्ती जो जो अच्छी की 5 feet एवं ऐसा दूसरी की 10 feet पर 3, 4, 5, 6 इन चार तल लोड हो चुके जाते हो 36 feet एवं ऐसा अच्छी की दूसरी एवं तीसरी मध्यवर्ती 8 feet, 6 feet चाहे इस गुला देखने से ना इसे एक कॉम्प्लेक्स लोडिंग ये लोडिंग के कारण हम रा 6 feet स्पेनर जितनी मीटर ऐसे मैक्सिमम रिएक्शन दे रहे हो ओके আমরা প্রবলেম চলে যাই আমাদের কি করতে হবে আর উপরে গুলো কি দেওয়া 10 ইনটু 2 তারপর এগুলো এগুলো হচ্ছে লোড এখানে দুইটা লোড না 10 কিপ করে দুইটা লোড এক নাম্বারটা হচ্ছে 10 কিপ দুই নাম্বারটা হচ্ছে কত 10 কিপ আর 3 4 5 6 সবগুলো হচ্ছে কত 36 কিপ করে আর 7 8 হচ্ছে কত 10 ইনটু 2 দুই 10 কিপ করে দুইটা আর 9 10 11 20 কিপ আবার 11 12 13 14 কিপ হয়ে যাচ্ছে ওকে তো আমরা এক্ষেত্রে ম্যাক্সিমাম রিঅ্যাকশন যখন বলবে আমরা আগে কি চেঞ্জ ইন রিঅ্যাকশন বের করব আমরা এখানে কনসেপ্টটা দেখি তো আমরা ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট লোড অফ দা সিরিজ ইজ অন সাপোর্ট এ আমাদের মেইন কাজ হচ্ছে এই যে সিরিজটা আছে সিরিজে 14টা লোড আছে এই 14টা লোডের মধ্যে একদম ফার্স্ট যে লোডটা এটাকে আমি সাপোর্ট এতে বসাবো সাপোর্ট এতে যদি বসাই দেখা যাচ্ছে কি আমার সবগুলো আসলে কি বিম আসবে 60 ফিট আমার বিমের যে বিমটা দেয়া আছে তার স্প্যান হচ্ছে কত 60 ফিট তাই না 60 ফিটের মধ্যে তো এখন দেখা যাচ্ছে 60 ফিটের মধ্যে কি এখানে যেহেতু কি 80 ফিট আমাদের যে লোডগুলো আছে গিভেন যে লোডগুলো এদের লেন্থ হচ্ছে কত 80 ফিট ধরে যেমন 5 8 13 13 6 19 25 25 31 টোটাল হচ্ছে 80 ফিট তো সবগুলো লোড আসবে না কতটুকু আসবে ফার্স্ট যে 60 ফিট ওই লোডগুলো কি আমার বিমে আসবে তো আমরা ফার্স্ট যে কাজটা করব R1 বের করব R1 যদি বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের প্রথম লোডটা কি কি বিমে নিয়ে আসতে হবে না সাপোর্টে নিয়ে আসতে হবে R1 যদি বের করি প্রথম লোডটা কি কি সাপোর্টে নিয়ে আসতে হবে তো আমরা এটাই করছি প্রথম লোডটাকে সাপোর্টে নিয়ে আসছি আর বাকিগুলোর মধ্যে যেগুলো আসছে না আসছে কিভাবে বুঝবো আমরা যখন আমরা ডিসটেন্স গুলো দেখি 5 8 কত 13 13 6 12 11 নাম্বার টাকে কোথায় ছিল সাপোর্টে বিতে ছিল তাই না
যেহেতু লোড গুলা কি 5 ফিট বামে চলে গেছে তাহলে 11 নাম্বারটাও কি 5 ফিট বামে চলে আসবে আর নতুন কোন লোড কি বিমে আসবে না যেহেতু এই ডিসটেন্সটা হচ্ছে কত 12 ফিট হ্যাঁ তো এই 12 নাম্বারটা কি বিমে আসার সুযোগ নাই তাই না 12 নাম্বারটা যদি বিমে আসে তাহলে টোটাল আসতে হবে কত 12 ফিট তাই না তো আমরা বলতে পারি এখন কন্ডিশন কয়টা দুইটা এক নাম একটা হচ্ছে কি এক নাম্বার লোডটা দিবে আর সাপোর্ট এতে দ্বিতীয়টা হচ্ছে দুই নাম্বার যে লোডটা সেটা হচ্ছে সাপোর্ট এতে সো চেঞ্জ ইন রিঅ্যাকশন যদি বলি আমরা এটা জেনারিক সূত্র সামেশন অফ পি ডি 1 বাই এল প্লাস পি প্রাইম ই প্রাইম বাই এল মাইনাস পি ওয়ান এই ক্ষেত্রে বলো আমি আগে সহজ বলি পি প্রাইমের ভ্যালু কত বলো তো স্যার 0 0 কারণ কোনো বিম কোনো লোডে কি নতুন করে আসলে না প্রি প্রাইম না থাকলে পি প্রাইম মানে তো এগুলো হচ্ছে কি জিরো আর পি ওয়ান কত স্যার 10 10 পি ওয়ান হচ্ছে কি যেই পি ওয়ান কি ছিল যেটা জাস্ট কি আমার সাপোর্ট থেকে সরে গেছে তাই না পি ওয়ান হচ্ছে কি যেটা জাস্ট সাপোর্ট থেকে সরে গেছে সেটা আমরা ডিরাইভ যখন ডিরাইভ করছি তখন দেখছি যে পি ওয়ান হচ্ছে জাস্ট যেটা সাপোর্ট থেকে সরে গেছে ঠিক আছে জাস্ট সরে গেছে কত পি ওয়ানটা 10 কি তো পি ওয়ান 10 আর সামেশন অফ পি হচ্ছে কি সবগুলা যোগফল 11 নাম্বার পর্যন্ত সবগুলা যোগফল জি যেই লোডগুলো আগেও বিমে ছিল পরেও বিমে ছিল যেমন এক আগে বিমে ছিল কত 1 থেকে 11 তাই না শুরুতে বিমে ছিল এই দেখো শুরুতে বিমে ছিল কত 1 থেকে 11 আর সেকেন্ড ক্ষেত্রে বিমে আছে কত 2 থেকে 11 তাহলে আমি কোন কোন গুলো সামেশন নেব 2 থেকে 11 যেগুলো আগেও আছে পরে আছে তো 2 থেকে 11 হ্যাঁ ওকে সো 2 থেকে 11 এগুলো সামেশন হচ্ছে আসলে কত এখানে 10 এখানে হচ্ছে কত 4 36 তাই না 120 154 আর 10 কত 164 164 আর 20 কত 184 184 আর 60 কত 200 ভুল হলো নাকি জি স্যার 436 144 হবে স্যার 436 144 তাহলে আগে হচ্ছে 10 তাই না 10 প্লাস 144 কত হলো 154 154 আর 20 174 174 আর 60 234 তাহলে সামেশন অফ পি হচ্ছে কি যেগুলো আগে আছে এখন আছে এগুলো হচ্ছে কত 234 আর ডি ওয়ান হচ্ছে কি এ ডিসটেন্স তাই না যতটুকু বামে চলে গেছে সেটা হচ্ছে কত 5 বাই এল তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত 8.667 এর অর্থ কি রিঅ্যাকশন কি প্রথম কেস ক্ষেত্রে বেশি না দ্বিতীয় ক্ষেত্রে বেশি বলো তো যেহেতু ডেল আর পজিটিভ আসছে সেটা রিঅ্যাকশন কি প্রথম ফার্স্ট লোডের জন্য বেশি না সেকেন্ড লোড অন দা সাপোর্টের জন্য বেশি স্যার সেকেন্ডে স্যার গুড সেকেন্ডে কারণ আমরা এটা ক্যালকুলেট করছি পজিটিভ পাইছি সেকেন্ড টু 1 তাই না সেকেন্ড মাইনাস 1 এই আমরা এই যে সূত্র ডিরাইভ করছি এটা ডিরাইভ করছি কত আমরা দ্বিতীয় ক্ষেত্রে লোড বিয়োগ প্রথম ক্ষেত্রে লোডের জন্য তাই না এখন এই যেহেতু ডিরাইভ করছি এভাবে এখন তো এভাবে আসবে তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে লোড বিয়োগ প্রথম ক্ষেত্রে লোড যদি পজিটিভ আসে দ্যাট মিন্স কি আমাদের এটা রিঅ্যাকশন কি বাড়তেছে এক থেকে কি দুই এর দুই তে রিঅ্যাকশন বেশি স্যার পি ওয়ানটা স্যার কিভাবে বের করছে যে লোডটা জাস্ট বিম থেকে সরে গেছে সেটা হচ্ছে পি ওয়ান তাহলে এই ক্ষেত্রে কি প্রথম লোড এক নাম্বার লোডটা কি বিম থেকে সরে গেছে না জি স্যার তাহলে এই লোডটা এটাই হচ্ছে কত পি ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা একটু কথা মনে রাখি যে কিন্তু পজিটিভ আসছে কি দ্বিতীয় ক্ষেত্রে রিঅ্যাকশন বিউ প্রথম ক্ষেত্রে রিঅ্যাকশন পজিটিভ আসছে তাহলে কি এক নাম্বার ক্ষেত্র থেকে দুই নাম্বার ক্ষেত্রে কি রিঅ্যাকশন বেশি তাহলে অঙ্ক শেষ হয় শেষ হওয়ার কারণ কি তো দুই থেকে তিন তো বেশি আসতে পারে তাই না যখন দুই এর থেকে যখন তিন বিউ করব দুই এখন কি দুই নাম্বার লোকটা কি এখন বিমে তিন নাম্বারটা যদি বিমে আসে তাও কি আমার রিঅ্যাকশন বেশি হইতে পারে তাই না তা সবগুলোর জন্য বের করতে হবে এখন দেখো এখন আমি সেকেন্ড লোড অফ দা অন দা বিম এটা আবার গত চিত্রটা আনছি আবার আমাদের এই স্লাইডে আনার জন্য এখন আমাকে সেকেন্ড লোড থেকে এখন আমি কি সেকেন্ড লোড অন দা বিম বলে এখন হচ্ছে এই কন্ডিশন তাই না এখন থার্ড লোড অন দা বিম করতে হবে থার্ড লোড আনতে হলে কতটুকু বামে নিতে হবে 8 ফিট বামে নিতে হবে তাই না যে তিন নাম্বারটা হলে আমি কি আরো 8 ফিট বামে নিচ্ছি তাই না আরো যদি 8 ফিট বামে নেই এদিক দিয়েও কি আমার 8 ফিট ঢুকে যেতে হবে তাই না অলরেডি আমরা কত এই যে লোডটা অলরেডি দেখতেছি 12 নাম্বার লোডটা আমরা আসছে 12 নাম্বার লোডটা আমার বিমে আসতেছে না কয় ফিটের জন্য 7 ফিটের জন্য এখন যদি 8 ফিট ঢুকে ফেলি তাহলে 12 নাম্বার লোডটা কি বিমে 1 ফিট ভিতরে চলে আসবে না জি স্যার আসবে কতটুকু ভিতরে আসবে 1 ফিট ভিতরে
চলো আমরা হিসাব করি তাহলে এখানে পি প্রাইম এর ভ্যালু কত পি প্রাইম 1 ফিট ভিতরে আসবে নাকি স্যার 1 ফিট বাইরে চলে যাবে স্যার একটু 1 ফিট ভিতরে আমার এই সবগুলা লোড কি বাম হবে 8 ফিট 8 ফিট বামে যাচ্ছে না 8 ফিট বামে যাচ্ছে তাহলে 1 ফিট ভিতরে চলে আসবে এটা এটা তাহলে আরো কি 8 ফিট আসবে 12 নম্বরটা কি 8 ফিট আসবে 7 ফিট আসলে তো বিমের উপর চলে আসে তাই না 12 নম্বরটা যদি 7 ফিট বাম আসে তাহলে কি বিমের উপর চলে আসে 8 ফিট যদি হিসাবে তাহলে কি 1 ফিট বিমের ভিতরে আমরা ইকুয়েশন যেটা আছে সামেশন অফ পি যদি পেয়ে নিই আর ইকুয়েশনটা লিখতে হ্যাঁ শুরু থেকে সামেশন অফ পি সামেশন যখন প্রথম ক্ষেত্রে বিমে আছে কত 2 থেকে 2 থেকে 11 পর্যন্ত 2 টু 11 আর সেকেন্ড ক্ষেত্রে বিমে আছে 3 টু 3 থেকে 12 12 তাহলে আগেও আছে পর আছে কত 3 থেকে 11 3 থেকে 11 না 3 থেকে 11 এগুলো কি সবগুলো কি আগেও আছে চব্বিশ উপরেরটা নিচেরটা দুইটা এর আগে স্যার প্রথম চিত্রে দুইটাতে বের করলেন 234 দুইটাতে না তো আমাদের মেইন টাইটেল হচ্ছে যে লুকগুলা আগে বিমে আগে হচ্ছে মুভমেন্টের আগে যখন এই ক্ষেত্রে মুভমেন্টের আগে কত ছিল দুই প্রথম ক্ষেত্রে মুভমেন্টের আগে মানে কি উপরে ফিগারটা সেকেন্ড লোড অফ দা বিম না মুভমেন্টের আগে ছিল কত 2 থেকে 11 নাম্বার তাই না জি স্যার আর মুভমেন্টের পরে আছে কত 3 থেকে 12 3 থেকে 12 আর সামেশন অফ পি হচ্ছে কি যেগুলো মুভমেন্টের আগে ছিল আর পরে তাই না তাহলে আগেও ছিল কত আগে আগেও থাকবে পরেও থাকবে যেগুলো ওইগুলোর সমষ্টি হচ্ছে সামেশন অফ পি আমরা ডিরেক্ট তো ওইভাবে করছি তাই না মনে আছে না জি স্যার তাহলে সামেশন কি হবে 224 তাই না সামেশন কি হবে 224 আমরা আবার যদি 436 হচ্ছে 144 আর 220 হচ্ছে কত 144 164 আর সাইডে 224 224 224 হ্যাঁ তাহলে এটা 224 হবে কালেকশন করে নিই তো 224 ইনটু এ ইয়া ইয়া সরি পি ডি কত হবে এফ না ডি ও তাই না এই তো এই ডিসটেন্সটা এ অর্থাৎ ডি পি সামেশন অফ পি ডি ইনটু এল ডি হচ্ছে কি যে এতটুকু আমার মুভমেন্ট করলো তাহলে আমাদের টু দুই থেকে তিন আসতে হলে মুভমেন্ট করতে কত আট তাহলে ডি হচ্ছে কত আট বা এম তো 60 হয়ে গেছে আর প্লাস কি টি প্রাইম হচ্ছে কত নতুন করে যেটা আছে 20 আর টি প্রাইম ই প্রাইম হচ্ছে কি রাইট সাইড থেকে নতুন যেটা আছে এটা দূরত্ব অর্থাৎ এটা রাইট সাইড থেকে 1 এ প্রাইম 1 বাই এল মাইনাস হচ্ছে টি 1 যেটা কি জাস্ট বিম থেকে সরে গেছে জাস্ট বিম থেকে সরে গেছে কোনটা দুই নাম্বারটা হ্যাঁ দুই নাম্বারটা সো 10 তো এই ক্ষেত্রে ভ্যালুটা একটু ভুল হয়েছে তাই না এটা হবে 20.2 হ্যাঁ তাহলে 20.2 এই ক্ষেত্রে কি পজিটিভ না জি স্যার পজিটিভ 22 তাহলে কি 2 থেকে 3 এর রিঅ্যাকশন বেশি তাই না জি স্যার তো আমরা প্রথমে দেখলাম 1 থেকে 2 এ বেশি এখন দেখলাম কি 2 থেকে 3 এ বেশি ওকে তো পরীক্ষার সময় আবার তাহলে কি করতে হবে 3 থেকে 4 এ যেতে হবে তাই না এখন 3 থেকে 4 এ যাব হ্যাঁ আগে থার্ডটা আমি আবার ড্র করছি থার্ডটা হচ্ছে এই অবস্থায় আছে এই অবস্থায় যখন ছিল ক্লিয়ার করা লাগবে না
যদি কম আসে তাহলে করা লাগবে না, পরেরটাতে যাওয়া লাগবে না। এখন থার্ড, এটা আমি কথা বলবো, থার্ডটা আছে, দেখো থার্ড ছিল তখন হচ্ছে কি আমার 12 নাম্বারটা কি 1 ফিট ভিতরে ছিল, তাই না? যখন থার্ড বিলোটা বিমে ছিল তখন 12 নাম্বারটা কি 1 ফিট ভিতরে ছিল, 12 আর 13 এর মধ্যে পার্থক্য হল কত ছিল 4 ফিট, তাই না? 12 আর 13 এর মধ্যে ডিস্টেন্স ছিল কত 4 ফিট, তো তাহলে 13টা কতটুকু দূরে ছিল 3 ফিট দূরে ছিল, তাই না? 13টা আগে 3 ফিট দূরে ছিল, ওকে। তো এখন আমাদের হচ্ছে 4 নাম্বার যে লোডটা সেটা দিয়ে সাপোর্টে চলে আসে, 4 নাম্বার যদি সাপোর্টে চলে আসে তাহলে কতটুকু শর্ট হবে 6 ফিট শর্ট হবে, তাই না? 4 নাম্বারটা নিয়ে আসলাম আমরা কত 6 ফিট সরে গেলাম, তাই না? 6 ফিট সরে গেলে কি এদিকেও কি আমার 6 ফিট নতুন করে বিমে আসবে, ওকে। তাহলে 3 ফিট যদি বামে চলে যায় তাহলে কি 13 নাম্বারটা আমার বিমে চলে আসবে। হ্যাঁ বলো সাদমান, বলো স্যার ভুলে চলে গেছে স্যার, সরি। দেখো এখন যদি আমার 3 ফিট বামে যেতে তাহলে কি 13 নাম্বারটা আমার বিমে চলে আসছে। হ্যাঁ এখন হচ্ছে কি আমার 6 ফিট বামে গেছে তাহলে কি 18 ফিট তো আসবে আরো কি এদিকে 3 ফিট আসবে, তাহলে 14 নাম্বারটা কি 1 ফিটের জন্য বাদ বাইরে থাকবে, তাই না? কিন্তু এখানে আরো 6 ফিট, তাহলে 14 নাম্বারটা কি 1 ফিটের জন্য বাইরে থাকবে, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমার সাপোর্টে আছে 3 থেকে 12, আর দ্বিতীয় ক্ষেত্রে স্পেনে আছে কত আমার 4 থেকে 13। যোগফল জাস্ট 4 থেকে 12 যোগফল। তারপর হচ্ছে সামেশন প্লাস পি প্রাইম, পি প্রাইম হচ্ছে নতুন যেটা ঢুকছে, নতুন ঢুকছে কত 13 নাম্বারটা কত 20, তাই না? পি প্রাইম এবং এটা কতটুকু ঢুকছে 3 ফিট, 3 ফিট ই বাই এল, হ্যাঁ 60 মাইনাস যেটা বের হয়ে গেছে, বের হয়ে গেছে কত 3 নাম্বারটা বের হয়ে গেছে, তাই না? যেটা জাস্ট বের হয়ে গেছে এটা কত 36। তো আলটিমেটলি এখানে আমাদের একটু ভুল আছে, এটা একটু কম হবে 208 পূরণ 6 যোগ মাইনাস 14.2, হ্যাঁ মাইনাস 14.2, 12 জায়গায় কত হবে মাইনাস 14.2, মাইনাস 14.2 মানে কি হচ্ছে আমাদের যখন 3 নাম্বারটা দিয়ে ছিল আর যখন 4 নাম্বারটা সাপোর্টে, 3 নাম্বারটা সাপোর্টে ছিল যখন 4 নাম্বারটা সাপোর্টে ছিল তখন রিয়াকশন পি কমে গেছে, কত কমছে 14.2 কমছে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি 3 নাম্বার 4 নাম্বারটা তাহলে ম্যাক্সিমাম কখন, যখন 3টা সাপোর্টে থাকবে না যখন 4 নাম্বারটা সাপোর্টে থাকবে, বলো তো? 3 নাম্বার, গুড। তাহলে 3 থেকে 4 যখন কাছে কমছে তাহলে আমার ম্যাক্সিমাম রিয়াকশন কখন হবে, যখন 3 নাম্বারটা একটা যেমন মাথা আসে কি বাকি লোড গুলা কি ওটা বুঝি জায়গায় বসে থাকে, তাই না?
একই লোড চলে যদি অটোমেটিক জায়গায় বসে যায় আমরা ওই লোডের করসপন্ডিং পজিশন গুলো থেকে আমরা ওরিয়েন্ট বের করতে পারি। ওকে দেখো তাহলে এটা হচ্ছে 1 বাই 6 বাকি গুলো তো অটোমেটিক পাবো তাই না আমরা একটা ইনফ্লুয়েন্স প্যান ড্র করলাম এখানে ইনফ্লুয়েন্স প্যান কত 60 বাই 60 তাই না 1 তারপরে আর এর রিয়েকশন করতে হবে এতে 1 বাকি গুলো থেকে একদম লিনিয়ারলি চেঞ্জ হবে তাই না এটা আমরা ভালো করে জানি দেখতে পাবো একদম আর এ 1 এবং বি তে কত 0 বাকি যোগ করলে যা আসে তাই তো আমরা জানি তো 1 মানে কত 60 বাই 60 60 বাই 60 যেহেতু 1 তো আমরা এখানে বলতে পারি এখানে 60 বাই 60 তাহলে 6 ফিট কোণ দূরে কত হবে 54 বাই 60 তারপর আরো 6 ফিট দূরে কত 48 বাই 60 সো আমরা সবগুলো অর্ডিনেটের ভ্যালু অটোমেটিকলি ক্যালকুলেট করে দেব জাস্ট মান দিয়ে তাই না যেমন এখানে কি এখানে স্লোপ কত 1 বাই 60 তাই না বা অন্য ভাবে যদি বলি যেহেতু এখানে টোটাল 1 এটা কত 1 তাই না অর্ডিনেট ইনফ্লুয়েন্স এখানে অর্ডিনেট কত 1 এই 1.0 যে অর্ডিনেট তা হচ্ছে কত 60 ফিট তাহলে স্লোপ কত 1 বাই 60 স্লোপ হচ্ছে 1 বাই 60 তাহলে 1 ফিট দূরে কত 1 বাই 60 13 ফিট দূরে কত 13 বাই 60 17 ফিট দূরে কত 17 বাই 60 21 ফিট দূরে 21 বাই 60 30 30 ফিট দূরে 30 বাই 60 হ্যাঁ তো সেটা এগুলো আমরা বাকিগুলোকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো এইগুলো ক্যালকুলেট করলে এখানে রিয়েকশন করতে হবে ওর যেমন এখানে কি ওর যেমন এই জায়গায় অর্ডিনেট হচ্ছে 60 বাই 60 এর অর্থ কি এই জায়গায় যদি 1 কিপ থাকে আর এ হবে কত 60 বাই 60 কিন্তু এই জায়গায় আছে কত 36 কিপ তাই না অর্ডিনেট ইনফ্লুয়েন্স লাইন মানে কি ওই জায়গায় 1 কিপ থাকলে আর এর মান তাই না এটা হচ্ছে আর এর ইনফ্লুয়েন্স লাইন অর্থাৎ কি এই যে এই রেখা সবগুলো কার মান নির্দেশ করে আর এর মান নির্দেশ করে তখন সাজেট কি এই জায়গায় অর্ডিনেট হচ্ছে 30 বাই 60 এর অর্থ কি 30 বাই 60 এর অর্থ হচ্ছে এই জায়গায় যদি 1 কিপ থাকে আর এর ভ্যালু হবে কত 30 বাই 60 তাই না তো এই জায়গায় যদি আমার 10 কিপ থাকে আর এর ভ্যালু কত 10 বাই 10 ইনটু কত 30 বাই 10 1 থাকলে কত 1 ইনটু 30 বাই 60 10 থাকলে 10 ইনটু 30 বাই 60 সো আমরা বাকিগুলো কি ফোর্স ইনটু অর্ডিনেট তাই না ফোর্স ইনটু অর্ডিনেট বল দেব তো যেমন কি 36 ইনটু সরি 60 বাই 60 ইনটু 36 প্লাস 54 বাই 60 ইনটু কত 36 এখানে কত 48 বাই 60 ইনটু 36 এইভাবে নিচের লাইনটা দেখো হ্যাঁ বাস কি ফোর্স ইনটু অর্ডিনেট দিয়ে বলছি যেহেতু এক কিপ থাকলে অর্ডিনেট তো যেহেতু এক কিপে বেশি জাস্ট কি ওই লুপটা দিয়ে মাল্টিপ্লাই করছি বুঝে গেছেন স্যার বুঝছি স্যার কতজন দিবেন স্যার 75 কি স্যার কত মাসের জন্য আসবে 75 হ্যাঁ হাফ সেট হাফ সেট এই কত হাফ সেট হাফ সেট স্যার এই ফিগার গুলাই তো স্যার 50 মার্ক ডিজার্ভ করে ফিগার গুলাই শুদ্ধ জানো তোমরা প্র্যাকটিস করলে দুদিন পরে অলরেডি কি পড়াইছো স্যার দুদিন পরে ওটা কি পড়াইছো ওকে স্যার স্লাইডটা দিয়ে দেন স্যার তাহলে হবে আচ্ছা দিয়ে দিব প্রথম হচ্ছে এটা তোমরা প্র্যাকটিস করো নিজেরা ফ্রেন্ডরা মিলে প্রশ্ন বানাও প্রশ্ন বানিয়ে প্র্যাকটিস করো হ্যাঁ এটা প্রশ্ন বানানো অনেক সহজ না মানে একটা সিরিজ অফ কোয়াড্রেটিক লুপ একটা নিয়ম নিবে ইচ্ছা মতো স্যার এই জিনিসটা আমরা কখন প্রয়োগ করি বাই বিল্ডিং বা স্যার শেয়ার মুভমেন্ট যদি আর মুভমেন্ট যদি এরকম হেভি লোড নিয়ে করে সিরিজ অফ কনসেপ্টের লোড তোমরা কেউই থাকবে না সব ক্লাসরুম অন করে চলে যাবে তাই পড়ো এই মুভমেন্ট পড়বো ছোট লোডের জন্য হ্যাঁ ফিল্ডে যে বলো আচ্ছা আমি মেইন কথাটা বলি আমি আসলে মেইন কথা এখন বলেছি দেখো এখানে আমরা ট্রায়াল দিছি কয়টা তিনটা তাই না এক থেকে দুই থেকে তিন তিন থেকে চার পরীক্ষার সময় মনে করো তিন নাম্বার ট্রায়ালের সময় কি পজিটিভ আসে তাই না কিন্তু পরীক্ষার সময় তিন নাম্বার ট্রায়ালের সময় যদি পজিটিভ আসে তাহলে তো ওয়ান সময় পরীক্ষার সময় তো আসলে এত সময় তোমাকে কেউ দেওয়া হবে না না 15-20 নাম্বারের জন্য তো তোমাকে কেউ আধা ঘন্টা সময় দিবে না হ্যাঁ তো তখন তুমি লিখে দেবে কি
we should carry more trials to get the maximum reaction. বুঝতে পারছো? এটা করে স্যার এটা করে ওই চিত্রটা এঁকে ফেলবো স্যার অঙ্ক করে ফেলবো আরাম করতে হবে আমি জানি স্যার চিত্রের মধ্যে যদি না হয় তাহলে তোমার রিয়েকশন দেখতে হবে হ্যাঁ চার নাম্বার ট্রায়াল দেখতে হবে ওকে জি স্যার কোন অঙ্কে চার নাম্বার ট্রায়াল দেখতে হবে এখন বুঝতে পারছো কিভাবে শর্ট করে দিচ্ছি আর যদি যাও তাহলে সে শেষে গেলে মার্কস পাবো মার্কস কম পাবো না কিন্তু এটা হচ্ছে তোমার হাই স্পিডে হইতে হবে তাই না স্যার তখন তো আর ইনফ্লুয়েন্স লাইনটা আঁকা লাগবে না তিন থেকে চার বুঝছি হইতে পারে তিন থেকে চার এর মাইনাস আসছে আবার পাঁচ থেকে ছয় প্লাস হতে পারে না জি স্যার এটাই তো স্যার আসতে হতে পারে হ্যাঁ আবার 6 থেকে 7 কি আরো প্লাস আসতে পারে তারপর 7 থেকে 8 কি আরো মাইনাস আসতে পারে তাই না ঘটনা আরো ঘটতে পারে বুঝছো সো এটা আসলে একটা সলিউশন না এটা হচ্ছে যখন এটা যখন ব্যাপকতা হয় এসি যারা এই রিসার্চ ডিজাইন করে তারা এমনি কিছু সফটওয়্যার বা প্রোগ্রামিং এর নলেজ থাকে বুঝছো তারপর তখন কি এই যে লুপগুলো নিয়ে একটা প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড থেকে বলে তোমাদের তো প্রোগ্রামিং শেখানো হয়েছে না যখন প্রোগ্রামিং করবা আজকের ক্লাসটা নেওয়া হয়েছে এই জন্য যে তুমি যাতে প্রোগ্রামটা ডেভেলপ করতে পারো যখন কাজ করবা তখন কি চার পাঁচ লাইন লাগবে তোমাদের ইয়ে করো তোমরা কি শিখছো সি প্লাস প্লাস না আমাদের ক্লাসে ম্যানুয়ালি জন্য কি আমরা এরকম যথেষ্ট আমরা রিয়েকশনের প্রসিডিউর ব্যাপারে শিখছি একচুয়াল যখন ফিল্ডে অ্যাপ্লিকেশন হবে তখন আমরা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রাম লিখতে হবে ছোট একটা প্রোগ্রাম লিখলে এটা প্রোগ্রামটা অটোমেটিক ক্যালকুলেট করে দেবে তাই না আর কি কম্পিউটারে সাইজ দিয়ে দিয়ে হবে এরা 30 টা 40 টা লোড থাকো আমাদের তো মাথায় ঘুরে যাবে সো প্রোগ্রামিং লাগবে ওকে বাট পরীক্ষার পারপাসে এত কিছু ওকে আমি আশা করি কিছু ভিডিও দিতে পারবো ঈদের আগে ঈদের পরে তোমাদের যদি এক্সাম ক্লাস তখন হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম স্যার ঈদ মোবারক স্যার ঈদ মোবারক